Assalamu alaikum viewers. Welcome back to my channel Bengali Ranna. Kibhabe vegetable noodle soup toiri korte hoy aaj ami apnader toiri kore dekhabo. Tar age amar recipe te apnara jodi notun hoye thaken tahole obosshoi subscribe korben ebong pashe thaka bell icon e click korben ebong amar pashei thakben. Aaj jodi puroton hoye thake tahole obosshoi bolte ar hobe na. Ekta like, comment othoba share korben. তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। प्याज कुची गुलो के एक टू भेजे निच्छी, एक टू बादामी रंग करे भेजे निच्छी, दिए दिच्छी गाजर कुची, अमे एकाने एक टा गाजर कुची दिए छी, दिए दिच्छी एक टा मीडियम साइज आलू कुची, दिए दिच्छी टोमेटो कुची, एगुलो के भालो करे अमे भेजे निबो। দিয়ে দিচ্ছি একটু পানি। আমার এগুলো সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দেন তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর ফিরলাম, পানি শুকিয়ে গেছে। এখন নেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। আমি আবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা কাঁচা মরিচ কুচি বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন। আসলে আমি আমার সব রেসিপিতে একটু মরিচ বেশি হয় কারণ আমি মরিচ একটু বেশি খাই, আপনারা আবার কিছু মনে করেন না। আমি এখানে এখন দিয়ে দেব মিষ্টান নুডলস। মিষ্টান নুডলসের প্যাকেটগুলো থেকে মিষ্টান নুডলস আমি এরকম করে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি দুইটা দিলাম এখানে। এর সাথে আমি যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি, বলকুটে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। চিলি সসটা বেশি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু নেড়ে দিয়ে এই যে দেখেন এরকম হয়ে এসেছে। এখন আমি এটাকে পরিবেশন করতে চলে যাব। এই যে চলে এসেছি পরিবেশন করতে,
দেখেন দেখেন কত সুন্দর দেখতে। এটা বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, পছন্দের একটি খাবার বাচ্চাদের জন্য। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, বাচ্চাদের খাওয়াবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর নতুনরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।